রাজধানীতে পুরনো রূপে ফিরতে শুরু করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়কে আরও বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে চালকরা। রাজধানীর মিরপুর, ফার্মগেট ও তেজগাঁও সহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় এমন দৃশ্য। অনুমতি পেয়ে চালকরা আনন্দিত হলেও সাধারণ মানুষ বলছেন এটি নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা দরকার। ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে আপাতত কোনো ধরনের নির্দেশনা না থাকায় চলাচলে বাধা দেওয়া হচ্ছে না। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আমাদের অন্য একটা আনন্দ লাগতেছে, আমাদের ঈদের দিনের মতো লাগতেছে, চালাতে দিচ্ছে। এটার জন্য প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। সুযোগ পায় কিছু কিছু ড্রাইভার আছে বুঝছেন, এটা আসলে ঠিক না। সরকার এই বন্ধ করে দিয়েছিল, এটা আঙ্কা মারার মতন হয়ে গেছিল। একটা নীতিমালা থাকা দরকার, কারণ এরা হলো যারা চালায় এরা হলো বেপরোয়া। এই অটোরিকশা যেগুলো চলছে এগুলো ট্রাফিক নিয়ম শৃঙ্খলা মেনে চলবে,